তার মধ্যে অর্ধেক মহিলা মায়েরা আজকের উপস্থিত আগামী দিন প্রমাণ করে মনোরপুর কাপ্তায়নী বুথ তৃণমূল কংগ্রেসের সঙ্গে আছে জনগণের সঙ্গে আছে আগামী দিনে এই বুথ মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকা বহন করবে এবং এই বুথে পুনরায় আবার গ্রাম পঞ্চায়েতে যিনি প্রার্থী হবেন তাকে জয়ী করাবে ঠিক তো আমি অভিমন্য অভিনন্দিত হচ্ছি আমি আপনাদের অভিবাদন জানাচ্ছি যে এই মনোরপুরে 79টা ভোট হার হয়েছে পাশাপাশি বুথগুলোতে ভালো ধরনের হার হয়েছে মনোরপুরে 79টা ওই সামনে না সামনে সামনে না তার কারণটা কি ডবল ইঞ্জিন সরকার হবে আমাদের একজন নেতা বিধায়ক হয়েছেন বিরোধী দলের নেতা হয়েছেন আমি নাম ধরব না যন্ত্রণা বাড়বে মায়ের দুধ পান করে মা বলতে জীবারষ্ট হয় মায়ের সমস্ত ক্ষমতা ভোগ করে প্রণাম করতে যন্ত্রণা হয় মায়ের সমস্ত ঐশ্বর্য গ্রাস করে মায়ের কাছে মাথা নত করতে দ্বিধা সংকোচ হয় খেতে খেতে পড়তে পড়তে মুখ্যমন্ত্রীকে সরিয়ে আমি মুখ্যমন্ত্রী হব আমি একটা কথা আপনাদের আশ্বস্ত করছি বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন থাকবে পশ্চিম বাংলাতে কোনদিন বিজেপি নামক সাম্প্রদায়িক দল কোনদিন মনোরপুরে আসবে না খোরামবাড়ি দুইতে আসবে না নন্দীগ্রাম দু নম্বর ব্লকে আসবে না বান্ধবে 350 ভোট মাইনাস হয়েছে আমি জানি কি হবে মাইনাস হয়েছে এখানে একজন নেতা ইয়ন পাবলিকের মালিক হলদিয়া থেকে কিছু গুন্ডা এনেছিল গোপালপুর মনোরপুর ইয়ংস্টার থেকে 100 মিটার দূরে একটা পাকা বাড়ি আছে 1200 স্কোয়ার ফিটের আটটা বুথের লোকজনকে দিয়ে মদ মাংস খাবিয়ে ভোটের আগের দিন 11টা থেকে 2টা অব্দি রাত সবার আলো অফ হয়েছে কারোর বাড়িতে শাক গেছে কার বাড়িতে টাকা গেছে কার বাড়িতে শাড়ি গেছে এবং বেকার ছেলে মেয়েদের উন্মাদ করে দিয়েছে মদ মাংস দিয়ে আবার কারু কারুর বাড়িতে 15 দিন আগে ফর্ম পূরণ করে দেওয়া হয়েছে আমি মাধ্যমিক পাস আপনার গ্রুপ দিতে কাজ হয়ে যাবে আপনি 12 পাস করেছেন আপনার ক্লার্কশিপ চাকরি হয়ে যাবে আপনি গ্রাজুয়েশন পাস করেছেন আপনি গ্রাজুয়েট হয়েছেন আপনার হচ্ছে অফিসার হয়ে যাবেন মাস্টার হয়ে যাবেন আমি বল